রিয়াসিতে পুণ্যার্থী বোঝাই বাসে হামলার ঘটনায় জড়িত চার বিদেশি জঙ্গি। জঙ্গিদের সঙ্গে জড়িত ছিল স্থানীয় এক গাইডও। সূত্র মারফত এমনটাই জানা যাচ্ছে। বাসে হামলার সময় ওই চার জঙ্গি ছাড়াও আরও দুজন ছিল বলে জানা যাচ্ছে। এক গাইড তাদের জঙ্গলে লুকিয়ে থাকতে সাহায্য করে। বাস খাদে পড়ার পরও এলোপাথাড়ি গুলি চালায় জঙ্গিরা, পুণ্যার্থীদের ওপর গুলি চালায় এবং তাতে ১০ জন পুণ্যার্থীর মৃত্যু হয়, ৩৩ জন আহত হন। জম্মুর রিয়াসিতে পুণ্যার্থী বোঝাই বাসে যে হামলার ঘটনা ঘটে তাতে চার বিদেশি জঙ্গি জড়িত বলে জানা যাচ্ছে এবং জঙ্গিদের সঙ্গে জড়িত ছিল এক স্থানীয় গাইডও। সূত্রের খবর, বাসে হামলার সময় ওই চার জঙ্গি ছাড়াও আরও দুজন ছিল এবং এক গাইড তাদের জঙ্গলে লুকিয়ে থাকতে সাহায্য করে এমনটাও জানা যাচ্ছে। বাস খাদে পড়ার পরও এলোপাথাড়ি গুলি চালাতে থাকে জঙ্গিরা। রবিবার সন্ধ্যেই নতুন সরকারের শপথ গ্রহণ হলো, গতকাল হলো মন্ত্রক বণ্টনার। আজ সকালেই দেখা গেল যে যার মন্ত্রকে পৌঁছে গিয়েছেন। একদিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, অন্যদিকে জেপি নড্ডা থেকে এস জয়শঙ্কর, অশ্বিনী বৈষ্ণব। মন্ত্রক পাওয়ার পর একে একে নিজেদের দপ্তরে গিয়ে দায়িত্ব নিলেন কেন্দ্রীয় মন্ত্রীরা। জেপি নাড্ডা কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দায়িত্ব তিনি পেয়েছেন, আজ সকালেই নিজের দপ্তরে চলে গেলেন, দায়িত্ব নিলেন তিনি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে নিজের দায়িত্ব ফের বুঝে নিচ্ছেন অমিত শাহ, নিজের পুরনো দপ্তরে ফিরলেন তিনি। সুকান্ত মজুমদার, তাকে এবারে জোড়া দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন, একদিকে উত্তর পূর্বের উন্নয়ন প্রতিমন্ত্রীর দায়িত্ব যেমন পেয়েছেন, একই সঙ্গে শিক্ষা প্রতিমন্ত্রীর দায়িত্ব সামলাবেন। আজ নিজের মন্ত্রকের দায়িত্ব বুঝে নিলেন সুকান্ত মজুমদার। এস জয়শঙ্কর, বিদেশমন্ত্রীর দায়িত্ব এবারও তিনি সামলাবেন। অন্যদিকে রেলমন্ত্রীর দায়িত্ব যেমন ছিল অশ্বিনী বৈষ্ণবের, একই সঙ্গে তথ্য সম্প্রচার মন্ত্রীর দায়িত্ব তিনি সামলাবেন এবং শান্তনু ঠাকুর নিজের আগের যে দপ্তর ছিল কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী, সেখানেই কিন্তু এবারও দায়িত্ব পেয়েছেন তিনি। মন্ত্রীরা একে একে তাদের দফতরে চলে এসেছেন এবং তাদের নিজেদের যে দায়িত্ব সেই দায়িত্ব তারা হাতে তুলে নিয়েছেন। আর অন্যদিকে ২৪ এবং ২৫শে জুন যেমনটা জানা যাচ্ছে শপথ নিতে পারে নতুন সাংসদরা। ২৪শে জুন সংসদে বসতে পারে বিশেষ অধিবেশন এবং ২৬শে জুন হতে পারে স্পিকার নির্বাচন।